ঢাকায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের তিন দিন সফরের কর্মসূচি জানালো দূতাবাস। এদিকে কাদের বলেন সিন্ডিকেটকে মত দিচ্ছে বিএনপি, জানাবো উপজেলা নির্বাচন নিয়ে নমনীয়তা দেখাবে বিএনপি, নির্বাচনে জাপার ফরডুবি না হলে সব মেনে নিতাম বললেন রোশন, এবং সর্বশেষ জানাবো ভাষান্তরে সিলিন্ডার বিস্ফোরণ, চমেকে রোহিঙ্গা শিশু মৃত্যু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ঢাকায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের তিন দিন সফরের কর্মসূচি জানালো দূতাবাস। বাংলাদেশে তিন দিনের সফর এসেছে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের দক্ষিণ এশিয়া বিষয়ক জ্যেষ্ঠ পরিচালক রিয়ার অ্যাডমিরাল এইলিন লুবাখারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলটি শনিবার থেকে আগামী 26 ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে থাকবে। ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তার ও যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার সহকারী প্রশাসক মাইকেল সিপার। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পারস্পরিক স্বার্থের অগ্রগতির স্বার্থে কূটনৈতিক সম্পর্ক জোরদার, চ্যালেঞ্জ মোকাবিলা ও অভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করবেন তারা। এ সফরের সময় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলটি তরুণ নাগরিক, অধিকার কর্মী, নাগরিক সমাজ, শ্রমিক নেতা ও মুক্ত গণমাধ্যমের বিকাশে যুক্ত ব্যক্তিদের সঙ্গেও মত বিনিময় করবেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মুক্ত ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল প্রতিষ্ঠার জন্য অভিন্ন দৃষ্টিভঙ্গিকে এগিয়ে নেওয়া, মানবাধিকার সমর্থন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, আন্তর্জাতিক হুমকির বিরুদ্ধে আঞ্চলিক সহনশীলতার শক্তিকে এগিয়ে নিতে এবং অর্থনৈতিক সংস্কারের প্রচারে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বে প্রতিশ্রুতিবদ্ধ। কাদের বলেন সিন্ডিকেটকে মদত দিচ্ছে বিএনপি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দ্রব্যমূল্যে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে মজুদার ও সিন্ডিকেটকে বিএনপি পৃষ্ঠপোষকতা ও মদত দিচ্ছে। কথা বললে কি ভুল হবে, যারা করছে তারা বিএনপির পুরনো সিন্ডিকেট। বিএনপি সরকার ছিল ব্যবসায়ী সরকার, আওয়ামী লীগ ব্যবসা করতে আসেনি, এখানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের সরকার হাল ছেড়ে দিয়েছে, কথা মনে করার কোনো কারণ নেই। বিভিন্নভাবে সরকার পরিকল্পনা নিয়ে যে অশুভ চক্র দ্রব্যমূল্য বাড়িয়ে জন অসন্তোষের কারণ সৃষ্টি করছে, তাদের কোনো অবস্থাতে ছাড় দেওয়া হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই জোরালোভাবে সেটি বলেছেন। সড়ক পরিবহন সেতুমন্ত্রী বলেন, বিদ্যুতে যথেষ্ট ভর্তুকি দিতে হচ্ছে সরকারকে, এই ভর্তুকি ধীরে ধীরে কমাতে চাই, সে কারণে সমন্বয়করাটা জরুরি হয়ে পড়েছে। বিদ্যুৎ সুবিধা যদি বজায় রাখতে চাই তাহলে সমন্বয়টা করতে হবে। বিএনপি আন্দোলন করে সরকারের পতন ও গণতন্ত্র ফিরিয়ে আনবে, বিএনপির এক নেতার এমন বক্তব্যের বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এখনো পর্যন্ত হচ্ছে দেশে একটা নির্বাচন হয়ে গেল, তারা নির্বাচনে অংশ নেয়নি, আন্দোলনের নামে সন্ত্রাসের মহড়া দিয়েছে, আগুন সন্ত্রাস করেছে, আন্দোলনের নামে কত ভয়ঙ্কর ভূমিকায় বিএনপি হতে পারে সেটা তারা বারবার করে দেখিয়েছে। জনগণের সম্পৃক্ততা ছিল না বলে অতীতে তারা ব্যর্থ হয়েছে, ভুল ও নেতিবাচক রাজনীতি করে যাচ্ছে বিএনপি। তারা একসময় নিশ্চয়ই স্বীকার করবে আন্দোলন তাদের ভুল আছে, নির্বাচনে না আসাটা বিএনপির সবচেয়ে বড় ভুল, এখন তারা উপলব্ধি করবে। তিনি বলেন, উপজেলা নির্বাচনে বিএনপি দলগতভাবে অংশ না নিলেও তৃণমূলের নেতারা নিজেদের অস্তিত্ব রক্ষায় নির্বাচন করবেন। উপজেলা নির্বাচনে অংশ নেওয়া নিয়ে দলটির মধ্যে দ্বিধাদ্বন্দ্ব চলছে, আমরা দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করছি না এমন অবস্থা স্বতন্ত্র পরিচয়ে বিএনপির অনেকে নির্বাচন করবে। দলগতভাবে তারা যাই বলুক না কেন, বর্তমানে অর্থনৈতিক সংকট আছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, এজন্য আমরা দায়ী নই। বিশ্বে যুদ্ধ যেভাবে বাড়ছে তাতে অর্থনীতির উপর প্রতিক্রিয়া স্বাভাবিকভাবে হচ্ছে, জিনিসপত্রের দাম বাড়ছে, কিন্তু দ্রব্যমূল্য যাতে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে সে ব্যাপারে সরকার যথেষ্ট তৎপরতায় কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী মন্ত্রণালয়গুলোকে নির্দেশ দিয়েছেন, তার আলোকে সবাই কাজ করে যাচ্ছেন। উপজেলা নির্বাচন নিয়ে নমনীয়তা দেখাবে বিএনপি। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন ইস্যুতে এখনই কোনো সিদ্ধান্ত না নিয়ে আরো সময় নিতে চায় বিএনপি। দলটির হাইকমান্ড বলছে, আগে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করুক, তারপর দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেবে। এ নিয়ে এখনো পর্যন্ত দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি। এদিকে উপজেলা নির্বাচনে অংশ নিতে আগ্রহী দলটির তৃণমূলের বেশ কিছু নেতা অনেকে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন, সে বিবেচনায় কৌশলী হতে পারে দলটি, সেক্ষেত্রে দলীয় প্রতীকে না যাওয়ার ঘোষণা দিতে পারে। অন্যদিকে স্বতন্ত্রভাবে কেউ অংশ নিলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা না নিয়ে নমনীয়তা দেখাতে পারে, সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব তথ্য। বিএনপি নেতারা বলছেন, বিএনপি শুধু নির্বাচনমুখী দলই নয়, এ দলের ভিত্তি হল জনগণ ও সুষ্ঠু ভোট, কিন্তু জাতীয় সংসদ নির্বাচন বর্জনের পরপরই উপজেলা পরিষদের নির্বাচন দলকে অনেকটা বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছে। বিএনপি ঘোষণা দিয়ে উপজেলা নির্বাচনে অংশ নিলে বিরোধীদের কাছ থেকে সরকারের বৈধতা পাওয়ার বিষয়টি সামনে আসবে, এতে মনে হতে পারে বিএনপি সরকারকে মেনে নিয়েছে, এর সুযোগ নেবে সরকার, আর নির্বাচনে অংশ না নিলে মাঠ পর্যায়ে নেতাদের ধরে রাখা কঠিন হয়ে পড়বে। এমন প্রেক্ষাপটে উপজেলা পরিষদ নির্বাচনের ব্যাপারে বিএনপি নীতি নির্ধারণী নেতারা আরো সময় নিতে চাচ্ছেন। উল্লেখ্য, আগামী
মে মাসে চার ধাপে চার শতাধিক উপজেলা পরিষদের নির্বাচন করবে নির্বাচন কমিশন। প্রথম ধাপের ভোট গ্রহণ আগামী চৌঠা মে, দ্বিতীয় ধাপে ১১ই মে, তৃতীয় ধাপে ১৮ই মে এবং চতুর্থ ধাপে ভোট হবে ২৫ মে। ক্ষমতাসীন আওয়ামী লীগ ইতিমধ্যে জানিয়েছেন তারা এবার স্থানীয় সরকারের কোনো নির্বাচনে দলীয় প্রতীক দেবে না, ফলে এ নির্বাচনে নৌকা প্রতীক এবং আওয়ামী লীগের একক প্রার্থী থাকছে না। এদিকে বিএনপির একাধিক নীতি নির্ধারণী পর্যায়ের নেতা জানিয়েছে তার উপজেলা পরিষদ নির্বাচনে অংশ না নেওয়ার প্রশ্নে রাজনৈতিক ও সাংগঠনিক লাভ ক্ষতি নিয়ে ভাবছেন। বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচন বর্জনের পর উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করলে সরকার এর থেকে কি ধরনের রাজনৈতিক সুবিধা পাবে, আর নির্বাচন না করলে বিএনপি রাজনৈতিকভাবে কি ধরনের ক্ষতি হতে পারে। নির্বাচনে জাপার ভরাডুবি না হলে সব মেনে নিতাম, বললেন রওশন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির ভরাডুবি না হলে সবকিছু মেনে নিতেন বলে মন্তব্য করেছেন দলটির একাংশের চেয়ারম্যান রওশন এরশাদ। তিনি বলেন, অনেকে প্রশ্ন করেন কেন আমি নির্বাচনে অংশ নিলাম না। জাতীয় পার্টির অনেক নিবেদিত প্রাণ নেতা যাদের ভোটে জয়ী হওয়ার সম্ভাবনা ছিল এমন প্রার্থীদের মনোনয়ন দেওয়া হয়নি, তাদের বাদ দিয়ে তো আমি নির্বাচন করতে পারি না। আমার ছেলের আসন যদি কেড়ে নেওয়া হয় তাহলে ছেলেকে ফেলে রেখে নির্বাচনে যেতে পারি না, রওশন এরশাদ বলেন। তারপর আমি সবকিছু মেনে নিতে পারতাম যদি নির্বাচনে জাতীয় পার্টির ভরাডুবি না হতো। জাতীয় পার্টিকে ধ্বংসের শেষ সীমানায় পৌঁছে দেওয়া হচ্ছে, এটা আমি কিভাবে মেনে নেব। জাপাকে উদ্ধারের জন্য উদ্যোগ নেওয়ায় তার পক্ষে নেতাদের ধন্যবাদ জানিয়ে রওশন বলেন, পার্টির অগণিত নেতাকর্মী একান্ত দাবির মুখে আমি জাতীয় পার্টির চেয়ারম্যানের দায়িত্ব নিতে বাধ্য হয়েছি। আজ আপনারা আমার দায়িত্ব গ্রহণকে অনুমোদন দিয়েছেন। আপনারা জাতীয় পার্টির সব ক্ষমতার উৎস আপনারা যেভাবে চাইবেন পার্টি সেভাবে পরিচালিত হবে। জাতীয় পার্টিতে পূর্ণাঙ্গ গণতান্ত্রিক চর্চা হবে উল্লেখ করে তিনি বলেন, এজন্য আগামী ৯ মার্চ জাতীয় পার্টির দশম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হতে পারে, কোন ষড়যন্ত্র বিভ্রান্তি আপনারা কান দেবেন না। ৯ মার্চের সম্মেলন সফল করার সব প্রস্তুতি নেওয়া হয়েছে। সম্মেলনের জন্য আমরা রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বরাদ্দ পেয়েছি, আমরা পুলিশ প্রশাসনের অনুমতি পেয়েছি। আপনারা ৯ মার্চে সকাল ১০টার মধ্যে কাউন্সিলর ও ডেলিগেটদের নিয়ে উপস্থিত হবেন। ওই দিন আপনারা জাতীয় পার্টি নেতৃত্ব নির্বাচিত করবেন। জিএম কাদেরপন্থীরা জাপা থেকে এরশাদের স্মৃতি মুছে ফেলার চেষ্টা করেছেন, অভিযোগ তুলে রওশন এরশাদ বলেন, পল্লীবন্ধু নীতি আদর্শ তার চেতনা প্রেরণা, তার ভাবমূর্তি হচ্ছে জাতীয় পার্টির অস্তিত্ব। সেই অস্তিত্ব যারা মুছে দিতে চান তারা জাতীয় পার্টির পরিচয় দেওয়ার অধিকার রাখেন না। এবারে নির্বাচনে ইস্তেহারের মলার থেকে পল্লীবন্ধুর ছবি মুছে ফেলা হয়েছে। জাতীয় পার্টি প্রতিষ্ঠার পর এবারে নির্বাচনে পার্টি প্রার্থীদের পোস্টারে পল্লীবন্ধু ছবি রাখতে দেওয়া হয়নি। আওয়ামী লীগ সভানেত্রী তার নির্বাচনী পোস্টারে বঙ্গবন্ধু ছবি রেখেছেন, অথচ জাতীয় পার্টির চেয়ারম্যানের পোস্টারে পল্লীবন্ধু ছবি জায়গা পায়নি। এটা জাতীয় পার্টির অগণিত নেতাকর্মীর মনে আঘাত দিয়েছে, তারা ভোট কেন্দ্রে যাওয়ার আগ্রহ হারিয়ে ফেলেছে, দেশের অর্থনীতিতে অসহনীয় সংকেত দেখা দিয়েছে বলে মনে করেন রওশন এরশাদ। এ প্রসঙ্গে তিনি বলেন, দেশে নির্বাচন হয়ে গেছে, নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সরকারের সামনে অনেক চ্যালেঞ্জ, অর্থনৈতিক ক্ষেত্রে আমরা অসহনীয় সংকেত দেখতে পাচ্ছি, সরকার যদি তা মোকাবেলা করতে না পারে তাহলে বড় বিপর্যয় নেমে আসবে। সাবেকে বিরোধী দলীয় নেত্রী বলেন সামনে রমজান, দ্রব্যমূল্য এখনই সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে, অসাধু ব্যবসায়ীরা রমজান সামনে রেখে ওত পেতে বসে আছে। এখন সরকারের প্রধান কাজ হবে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ভেজাল বিরোধী অভিযান জোরদার করতে হবে। তিনি আরো বলেন, দেশের চিকিৎসা ব্যবস্থা উন্নত করতে হবে, বেকার সমস্যা সমাধানের দিকে সরকারকে প্রাধান্য দিতে হবে। আমাদের যুবকরা কাজের সন্ধানে অবৈধ পদে বিদেশে পাড়ি দিতে গিয়ে মর্মান্তিকভাবে প্রাণ হারায়, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। ভাষান্তরে সিলিন্ডার বিস্ফোরণ, চমেকে রোহিঙ্গা শিশুর মৃত্যু। নোয়াখালীর ভাষান্তরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে। চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান বলেন, ভাষান্তরে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৯ জনের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের মধ্যে এক শিশুকে মৃত ঘোষণা করা হয়েছে, বাকিদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। উল্লেখ্য, শনিবার সকালে হাতিয়া উপজেলার ভাষান্তরে রোহিঙ্গা ক্যাম্পের ৮১ নম্বর ক্লাস্টারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে, এতে ৫ শিশুসহ ৯ জন দগ্ধ হয়। আহতদের প্রথমে নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে প্রেরণ করে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।